হ্যাঁ বাবা, দুটো ফাইল ভর্তি। এই যে সবাই এসো, সব এসো, এই ছোট বৌমা খুকি আয়, এ পছন্দ করে এই বাচ্চারা, দেখ 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 কোন কোন কাঠটা হবে দেখো। তোমায় ওখানে যেতে বারণ করছি। কি বলছো? আরে আমি তো কার্ড দেখ না। তোকে তো ওখানে যেতে বারণ করছি নাকি? এই এই গুলতি, মিঠে দিদিকে নিয়ে ভেতরে যা তো। তোর কি কোনো বুদ্ধি নেই? নিজের বিয়ের কার্ড লাফে লাফে দেখবার জন্য চলে যাচ্ছে। না না, যার বিয়ে তার মতামতের একটা দাম আছে তো। কি দাদাই, তাই তো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ মিঠাই, আচ্ছা বলো তো এগুলোর মধ্যে কোনটা তোমার বেশি পছন্দ? আমার তো লাল লাল সবই পছন্দ গো। লাল দূর, সব কেমন কনফিউজিং। দাদা ভাইয়ের পছন্দ খুব ভালো। দাদাই আমি আসছি। আসছিও না? আরে আসছি বললেই হলো, খাওয়া দাওয়া করেছিস? না দাদাই, বাইরে খেয়ে নেবো। ওমা কেন বাইরে কেন খাবি? তুই ওইসব কি কর্নফ্লেক্স টর্নফ্লেক্স খাস, সেগুলো খেয়ে যা, খালি পেটে যেতে নেই। না না, খাবে খাবে, ঠিক খাবে। এই আর একটা কার্ড বেছে দে তো। কার্ড? আমি? তুমি তুমি বাড়ির বড় ছেলে, বাড়িতে বিয়ে হচ্ছে, তোমার কোনো ভূমিকা থাকবে না। এই খুকি। হ্যাঁ বাবা। যা তো, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করতো। হ্যাঁ দেখ। সিট কোথায় রেখেছিস? কর্নফ্লেক্সের প্যাকেটটা বেডরুমে? না না, পিপি স্টাডিতে আছে। এই ছোট বৌদি আয় না। এই যে যে দেখ কোন কাটটা আমরা ছাপাই বল দেখি। এই ছোট বৌদি, হুম দেখতে পাচ্ছিস? এই তো পেয়ে গেছিস। তবে একটা জিনিস খেয়াল করলি, আজ হঠাৎ করে সিট বাবার কথা শুনল। জানি না বাবা, ও তো সবকিছু মুডের উপর ডিপেন্ড করে। চল চল চল। এটা ডিসেন্ট মনে হচ্ছে। এইটা এইটা এটা খুব খারাপ দেখতে একটা কার্ড। এরকম বিয়ের কার্ড হয় নাকি? খুব খারাপ। তো তুমি দেখো কোনটা। দেখো দেখি তো। এই তো এইটা। মিঠাই, সত্যি তোর বুদ্ধি বলিহারি যাই বাবা। সবাই বললো অমনি নিজের বিয়ের কার্ড বাজতে শুরু করে দিল, অদ্ভুত। সেটাও একটা জঘন্য কার্ড বাজলো। দাদাই বলছি, এই কার্ডটা যদি ইনভাইট হয়, আমি কিন্তু এসবের মধ্যে নেই। তার মানে এই কার্ডটা যদি ছাপানো হয়, তাহলে তুমি বিয়ের সবকটা অনুষ্ঠানে হাজির থাকবে, তাই তো? তা তো আমি বলিনি দাদা। না বললো তোমাকে আমরা পাকড়াও করে ফেলেছি বাবা। শোনো, ওই কথাই রইলো, এই কার্ডটা সোমের বিয়েতে ছাপানো হবে। তার পরিবর্তে বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সিদ্ধার্থকে আমাদের মধ্যে পাবো। দাদাই তুমি না পারো। চিলিপি এখানে কি করছে? আমি খেয়েছি। কার্ডটা ছাপাতে হবে তো, বিয়ের কার্ড ছাপাতে হবে না, এটা দিয়েই শুরু তো। রাতুল তুমি লেখো তো, আমি বলছি। আমি তোমার কোথায় রে?
আগামী 16ই মার্চ শ্রী সিদ্ধেশ্বর মোদকের জ্যেষ্ঠ পুত্র শ্রী সমরেশ মোদকের সুপুত্র শ্রীমান সোমের সহিত জনাই নিবাসী। মা, বাবাকে বলে দাও কার্ডে আমার নাম ছাপানোর কোনো প্রয়োজন নেই। কাল তো কথা হয়ে গেছিল যে এই বিষয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। তাহলে পাত্রের বাবা হিসেবে আমার নামটা কেন ছাপানো হচ্ছে আমি এর কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। বর্দা, এসব আপনি কি বলছেন? কালকে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছে, না তার জের আপনি এখন? না প্রতীক, না। হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, কালকে তো পরিষ্কার কথা হয়ে গেল সবার সামনে। আবার এও বলা হলো যে আমার জন্যই নাকি সোম আর সিদ্ধার্থের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি অস্বীকার করিনি, একবারও করেছি কি? শুধু এটুকু বলছি কার্ডে যেন আমার নামটা ছাপানো না হয়, ব্যাস। দাদাই, কার্ডে তোমার আর মামুনির নাম দিও। আর কারোর নামের প্রয়োজন নেই আমার। সোম, সোম দাঁড়াও, সোম কোথায় যাচ্ছ? সোম কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি দোকানে যাচ্ছি, তুমি শুধু শুধু আমায় ডাকতে এলে। সোম, আমার একটা, আমি জানি তুমি কি বলবে। সোমশাই, এসব কথা না আমার গায়ে শুয়ে গেছে, আজ থেকে তো নয়, যবে থেকে বাড়িতে এসেছি তবে থেকে এসব কথাই শুনে যাচ্ছি। নতুন করে কি কষ্ট বাবু, এটা তোমার অভিমানের কথা আমি জানি। সোম, কেউ কিছু না বুঝুক, আমি অন্তত জানি বর্দার কথাগুলো তোমার কোথায় গিয়ে বাজে। কি আর করবে বলো, এবারের বড়বাবু তো কাউকে তোয়াক্কাই করে না। পিছনে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। খেয়েছ? না, আমার খিদে নেই। সে কি, তুমি কি বলছো? আমি তো সত্যি এবার খুব আশ্চর্য হচ্ছে এটা দেখে। দেখো শোন, বর্দার কথাগুলো গা শোয়া সেটা আমি জানি, কিন্তু তোমার দাদাইয়ের ব্যবহার সত্যি কিন্তু খুব অবাক করেছে। সিদ্ধার্থ না খেয়ে বেরিয়ে যাচ্ছিল, তাকে কিন্তু উনি জোর করে খেয়ে যেতে বললেন, অথচ তোমার বেলায় কেউ একটা কোনো কথা বলল না। আশ্চর্য। অথচ তুমি এই বাড়ির বিজনেসের জন্য সারা দিন প্রাণপাত করে চলেছ। সিদ্ধার্থ সন্দীপ ব্যবসার কিচ্ছু বোঝে না। নানা সময় এটা একদম ঠিক হয়নি, আমি তো এবারে বলবো। ইনফ্যাক্ট আমি এটাও বলবো ভেবেছি যে পাত্রী তোমার জন্য ঠিক করা হয়েছে সে মোটেও তোমার যোগ্য নয়। সোম, বড্ড বেশি এক চোখামি এই পরিবারের, ভুল বুঝছো বিশ্বাসে। দেখো, আমি তো রোজই খেয়ে বেরোই, আজ খেতে ইচ্ছে করছে না, তাই ছাড়ো না এসব কথা। আর দেখো, ঠাম্মি দাদাই
এরা তো সকলকে সমান চোখে দেখে। চারুশুন, সব জানি। সিদ্ধেশ্বর মধুক নাকি এক চোখানি নয়, অথচ এই পরিবারের যে বিজনেস তার কোনো অংশ কি মেয়েদের দিকে গেছে? না যায়নি। সব ব্যাপারে একটা পার্শিয়ালিটি, নয়তো তোমার সাথে মিঠাইয়ের বিয়ে হবে, অথচ সিডের জন্য তোরসার মতো কাউকে বাছা হবে। এভাবে চুপ করে থেকো না, শোন, কিছু বলো। সত্যি তোমার জন্য কষ্ট হচ্ছে। কি পাচ্ছ বলো তো? এভাবে সারাদিন কথা শুনছ, ভূতের মতো কাটছ। এই বিজনেসের যা ভাগ সেটা তোমার প্রাপ্য, অথচ তোমাকে চাইতে হবে, মুখ ফুটে বলতে হবে। কাকে কি বলবো বিষয়ে, আমার ভাগ্যটাই খারাপ। আমার মতো একটা ছেলের জন্য না তুমি সময় নষ্ট করো না। যাও ঘরে যাও, আমি আসছি। দুর্গাজি, খুব তাড়াতাড়ি তো দেখা করতে হবে। আমার মনে হচ্ছে সিদ্ধেশ্বর মধুকের সব দোকানগুলো আপনার হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বিজনেস। আসল মানুষটিকে আমরা নিজেদের দলে টেনে নেবো আগরওয়ালজি। রাখি। চলে আসবে, তুই তাড়াতাড়ি লেচিগুলো কর তো। ও লক্ষ্মী মা, তাড়াতাড়ি হাত চালাও কিন্তু। আরে কি হলো কি বলি, বিয়ের বাড়িতে এত চুপচাপ কেন? ও রাজীব, তোমাদের হল্লাপাটির নামটাই তো ভুল হয়ে গেল। চিৎকার চেঁচামেচি হই হট্টগোল হোক। গরম গরম লুচি একবার পাতে পড়ুক না দাদু, তারপর দেখবে বড় জামাই বাবু আবার হুল্লোড় করবে। দেখ দেখ, হ্যাঁ মিঠাই শুধু তোকে চিনে গেল। তুই দেখ, তুই দেখ কত সহজ সরল শিশুর মতো মন আমার, সবাই চিনে ফেলে। তোর মতো নাকি বুঝলেন দাদাই, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে, এখন বসে আছে ক্যাট হয়ে। ছোট ভাই বুঝলে, ওর জায়গায় আমি থাকলে কি করতাম বলো তো? কি করতে? হেঁচলে যেতাম, লুচি নিতাম, নিয়ে এসে আমার উডবি বউকে সার্ভ করতাম। জিজু, মিঠাই পর্যন্ত বুঝে ফেলেছে রাজীবদা কাকে খাপাচ্ছে, তুই বুঝতে পারলি না। এই জন্য বলি রাজীবদা, তোমার এই সেন্স অফ হিউমার অপাত্রে দান করো না, করো না। নিশ্চয় একদম না, মিঠাই
দাদুকে ঠিক দুটো দিবি। কি লুচি দুটো? এই রাজীব কি বলছো, দুটো লুচি দেখি হবে? দাদাই দাদাই দাদাই, সিট কিন্তু স্টাডিতেই আছে, সাবধান। দাদু ভাই যদি এদিকে এসে পড়ে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তোমার লুচি খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে চলুন, আগে খাবার টেবিলে চলুন তো, তারপর দেখা যাবে। দারুন, রাজীব তুমি কিন্তু একটু বুঝে শুনে খেও, এরপরে আবার অফিস যেতে হবে। দাদাই ধুর বাবা, কি খাবো বলে দে। কেন দাদাই, যেটা আমি খাই, যে কোনো সিরিয়াল যেটা তোমার পছন্দ। সিরিয়াল? ও ছোটদা, দেখি দেখি, তুমি তো সিরিয়াল লেখো যেটা আমি দেখি। সিরিয়াল খায়? খায় না, লেখে খায়। আমার ওই একই প্রশ্ন মিঠাইয়ের মতো। আরে বাবা, ওই যে সিরিয়াল কি বলে, কর্নফ্লেক্স, এসব খায় কি করে মাথা মুন্ডু? গুড মর্নিং। আমি তো তোকে পিক আপ করতে যাচ্ছিলাম। আসলে তোর দেরি হচ্ছিল তো তাই আমি চলে এলাম। ছোট ভাই বলো, ওই আবার টেস পড়িয়ে এসে আজি? আসলে সোমদার বিএফএক্স হয়েছে তো তাই বাড়িতে একটু বেশি হুল্লোড় চলছে। ওয়াও, তোমরা সবাই লুচি খাচ্ছ? হ্যাঁ লুচি। তোরসা, তুমি খাবে লুচি? Why not? বসো না, এই ছোট বৌদি একটু তরকারিটা নিয়ে আয় না। টেস, তুই সকালবেলা এসব খাস না। একটা দিন খেলে কি হবে সিন? এই তো দেখছি কিছুতেই না নি। আচ্ছা সিড, সোমদা মানে ওই লম্বা করে দাড়ি? ও আমার দাদা, ওরই বিয়ে। বুঝেছি, মানে অ্যাডপ্টেড যে? ও আমার নিজের দাদা। এই নাও, তোর তো লাগবে, আগে দিয়ে দিলাম। থ্যাংক ইউ। আন্টি, লুচিটা কিন্তু অসম হয়েছে। আচ্ছা দাদাই, এই বিয়ে বাড়িতে আমার কোনো ইনভিটেশন নেই? নিশ্চয়ই। আচ্ছা বইকি, শোনো, আজ সন্ধ্যেবেলায় আমরা পাত্রীকে আশীর্বাদ করব, তুমি তোমার মাকে নিয়ে অবশ্যই চলে আসবে। আজ সন্ধ্যেবেলা? ওয়াও, দ্যাটস গ্রেট। আচ্ছা কোথায় হবে? পাত্রী মানে ব্রাইডের বাড়িতে? আমাদের বাড়িতেই থাকে তাই। মিঠাই? স্যার, মিঠাইয়ের সাথে তোর দাদার বিয়ে হবে, তুই আমাকে বলিসনি তো?
বিয়েটা কাল রাতেই ফিক্স হয়েছিল। কংগ্রাচুলেশনস মিঠাই। দুদিন এখানে থাকতে গিয়ে পুরো একেবারে পাকা পাকি ভাবে এখানে থেকে গেলে, ক্রেডিট দিতে হয় তোমাকে। চল আমরা বেরোই, দেরি হয়ে যাচ্ছে। দাদি আমরা আসছি। দিদিমণি, তুমি প্রথমে আমাকে যেটা বললে তার জন্য থ্যাংকু। থ্যাংকু বলতে হয় না, আমি জানি। আর তারপরে যেটা বললে তারও তো উত্তর দিতে হয়। আমি এ বাড়িতে থাকতে চাইনি, গোপাল আমাকে এ বাড়িতে এনে ফেলেছিল, আর তারপর দাদু আমাকে যেতে দিল না। গোপাল আমাকে এইটুকু হেল্প করেই থাকে। জানো তো, দাদুর কাছে থাকতে পারে না, ভাগ্যের ব্যাপার। থ্যাংকু আমার ভালো চাওয়ার জন্যে। বাই দ্য ওয়ে, বাই এভরিওয়ান, দেখা হচ্ছে বেলা। হ্যাঁ দাদা, আমি আসছি। সাবাশ সাবাশ মিঠাই, সাবাশ। যাকে বলে একেবারে মুখের ওপর জবাব দিয়েছো মুখের মতো। এই মিঠাই না এমনিতে খুব নরম স্বভাবের মেয়ে, কিন্তু মিঠাইকে যদি কেউ অপমান করে তাহলে মিঠাই সহ্য করে না, মুখের উপর ঠিক মিষ্টি করে জবাবটা দিয়ে দেয়। আরে বাবা, এতদিন ধরে আমি বিজনেস করছি, লোকজনকে সামাল দিতে হতো না? জানো তো, একটা জিনিস আমি দেখেছি, মানুষকে যত সহ্য করবে তত মাথার উপর চেপে বসে। আরে আমার এক খদ্দের মনহরা চাইতে এলো বাকিতে, দিলাম। তারপরের বার চাইলো, তারপরের বার, আচ্ছা ঠিক আছে, দিলাম দিলাম। তারপরের বার যেই চাইলো আমি দিলাম না, তখন ব্যাস রেগে গেল, আমাকে কি অপমান করলো জানো। আমি আরো দুটো লুচি খাবো।